আসসালামু আলাইকুম নতুন আরও একটা ব্লগের সবাইকে ওয়েলকাম তবে আমার তো আজকে বারোটা বেজে যাবে দেখতেই পাচ্ছেন মাছ মাছের যে অবস্থা পাঁচমিশালি মাছ তার মধ্যে ছোট মাছ আর ফলি মাছ এটা তো কাটতে কাটতে আমার জীবন শেষ হয়ে যাবে আমি মাছ দেখে আসলে কান্না শুরু করে দিচ্ছিলাম যে আসলে এই মাছ কী করবো কী করবো তো যাই হোক মাছগুলো তারপরে নিয়ে আসতে হচ্ছে রাতের বেলা মানে সন্ধ্যাবেলা তো ওই মাছগুলো আসলে ওই রাতের বেলা ওইভাবেই রেখে দিয়েছিলাম সকালবেলা কাটতে বসেছিলাম আর এদিকে হচ্ছে সকালবেলা আবারও বাজার নিয়ে আসছে যেহেতু শুধু মাছ নিয়ে আসছিল বিকেলবেলা তো এখানে হচ্ছে বাজার দেখতেই পাচ্ছেন হ্যাঁ একটু রোজা যেহেতু চলে আসছে রমজান মাস তো একটু ছোলা তারপর হচ্ছে চিনি গুলের ভুষি তারপর পোলাও চাল আটা ময়দা এগুলো আনা হয়েছে কারণ এগুলো কমন ইফতার আইটেম আমাদের লাগবে আর একটা তরমুজ আমার বাচ্চাদের খুব পছন্দের গরমের সময় এদিকে হচ্ছে পেয়ারা কিছু মরিচ তারপর হচ্ছে বাদাম আর এখানে চি চিচিঙ্গা তারপর হচ্ছে ডাটা এগুলোই হচ্ছে আজকের বাজার আমি নামিয়ে তারপর একবারে ক্যামেরাটা অন করছি কারণ সকালবেলা থেকে রান্নাঘরে মাছ কাটতেছি তো রান্নাঘরের অবস্থা বারোটা বেজেছিলো ওইটা না মুসলে রান্নাঘরের ফ্লোরের ওগুলো নামানো যাচ্ছিলো না এখানে ফলি মাছগুলো আমি আলাদা করে কেটে বেছে ডোলে ধুয়ে নিয়েছি এগুলো আমি হচ্ছে রান্না করব। তো রান্না করার জন্য কিছুটা কেটে নিয়েছি আর কয়েকটা আস্তে রেখেছি ছোটো সাইজেরগুলো ওগুলো ভাজা করবো তো দেখতেই পাচ্ছেন এই মাছগুলো আজকে সবগুলো এইগুলোই মানে ফলি মাছ সবগুলো আজকে রান্না করে ফেলবো আর এটা হচ্ছে চিরিং মাছ বলে কারা এলাকায় কী বলে আমি জানি না তো আর এখানে হচ্ছে টমেটো চিরিং মাছ দিয়ে টমেটো হাত মাখা চড়চড়ি আর এখানে হচ্ছে সেই কি এটা ডাটা ডাটার ডাটা পাতা আর হচ্ছে ডাটা দুইটাই আজকে খাবো পাতা এবং ডাটা তো যাই হোক প্রথমে হচ্ছে আমি সেই চিরিং মাছ দিয়ে হচ্ছে ইয়া করি আমি জানি না এটা কারা এলাকায় কী নাম বলে আমি যতটুকু মানে যে দেখেছি ভিডিওতে মানুষের যে এটাকে চিরিং মাছ বলে কিন্তু আমার এলাকায় এটা আসলে কী নামে ডাকে বা কী আমি ছোট মাছ হিসেবেই চিনি কিছুটা দেখতে একটু মলা মাছের মতো কিন্তু শক্ত একটা কাটা থাকে মাথার এই দিকে তো এই মাছগুলো কাটতে বেশ আরাম এটা যেহেতু আসতে নাই জাস্ট মাথা থেকে একটু মানে পেটের ওজা থেকে একটু কেটে ফেলে দিলে চার দিলে খুব সুন্দরভাবে ময়লাটা বের হয়ে আসে আর আমি এটা একদম হাত মাখা জর্জরি করবো খুবই কম তেল মশলায় আপনারা জানেন যে খুবই তেল কম খাই আমি মশলা কম খাই আর বোঝেনি তো যেহেতু আমি ডায়েট করি প্লাস খাবার দাবার একটু আমার ওইভাবেই রান্না করে খেতে হয় সেই সাথে এটা আসলে স্বাস্থ্যকর এবং মজা হয় আসল কথা কি জানান আপনারা যারা আমাকে কমেন্ট করেন যে রান্না মনে হয় মজা হয় না আসলে কিন্তু এভাবে কম তেল মশলা রান্না করে দেখবেন একবার যদি আপনি খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে যান মজা লাগবে শরীরটা আপনার একটা শান্তি শান্তি ভাব থাকবে পেটে কোনো গ্যাস হবে না মানে অন্য রকম একটা মজা। তো যাই হোক বেশি বক বক করি আমি সবসময় তো এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিলাম একটু আদা রসুন বাটা দিলাম খুবই সামান্য একটু মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিব আর হচ্ছে এখানে দুইটা হচ্ছে টমেটো আমি একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছি আপনারা চাইলে একটু আলু মিক্স করে দিতে পারেন তো আলুটা যেহেতু কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে জন্য আমি আসলে দিই না আলুটা তো এগুলো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে আমি এবারে হচ্ছে একটু তেল আর লবণ দিয়ে হচ্ছে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিবো আর হাত মাখা চড়চড়িটা সময় কিন্তু ছোট মাছ দিয়ে আমার কাছে ভালো লাগে কারণ ছোট মাছ হচ্ছে কষিয়ে রান্না করলে মজা লাগে না আবার ভেজেও রান্না করা যায় না এটা এটাইভাবে হাত মেখে রান্না করলে ছোট মাছে দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার থাকে ওইটা না যে কোনো তরকারির সাথে খুব মিলে খুব দারুণ একটা টেস্ট মানে করে আর কি ভালোই লাগে খুবই সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি আমার সরিষার তেল শেষ হয়ে গিয়েছে বেশ কয়েকদিন আগে আনা হচ্ছে না হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে বলতে একদম শক্ত করে চাপ দিয়ে মাখা যাবে না খুবই আলতো হাতে মাখতে হবে তো আমি খুব সুন্দরভাবে আলতো হাতে মেখে নিচ্ছি এবারে জাস্ট হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিবো আর একটু হালকা ঝোল ঝোল রাখবো আপনারা চাইলে হচ্ছে এটা দেখা যাচ্ছে মাখা মাখাও করতে পারেন ঢাকনা দিয়ে ঠেকে বেশ কিছুক্ষণ রান্না করেছি তারপরে যে দেখেন বলক চলে আসছে এবার ঢাকনাটা করলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই মুহূর্তে হচ্ছে একটু লবণটাও চেক করে নিব আর কাঁচামরিচ কিন্তু বেশি করে দিয়েছি শুকনো মরিচের গুঁড়াটা কিন্তু খুবই কম দিয়েছি কাঁচামরিচের ঝালেই ছোট মাছ রান্না করলে মজা লাগে তো এই তো এখানে হচ্ছে আমি যে ফলি মাছ যেটা দেখিয়েছিলাম কেটে নিয়েছি সেই মাছটা মানে কষিয়ে আমি ডাটা দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। তো সেইটাই কষিয়ে নিলাম তো যা দেখেন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কষানো হয়ে গিয়েছে এখন মাছের পিসগুলো তুলে এখানে আমি ডাটা দিয়ে দিব তো ফলি মাছে কিন্তু অনেক বেশি কাটা থাকে আর বেশিরভাগ ফলি মাছের কুপ্তাটা মজা লাগে আর এই যে ডাটাগুলো আমি জানি না আর কারো এলাকায় এরকম এত সুন্দর ডাটা পাওয়া যায় কিনা অনেকে কিন্তু ডাটা খেতে চায় না ডাটার মধ্যে একটা কেমন যেন একটা গন্ধ থাকে অনেক ডাটা আছে আঁশ থাকে অনেক ডাটা আছে সেদ্ধ হয় না বাট এই ডাটাগুলো যে কি মজা কালারটাও যেমন সুন্দর মানে খুব মানে ছিলাটাও খুব আরাম কোনো আঁশ নাই খুবই মানে ভালো খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আমার কিন্তু কাঁচা একটা কালার থাকতে ওটা সেদ্ধ হয়ে যায় জাস্ট কয়েক মিনিটেই তো এইদিকে দেখেন আমার এটা ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ জাল করেছি দেখেন এরকম মাখো মাখো যখন ঝোল হয়েছে তখন জাস্ট এটাকে নামিয়ে নিয়েছি তো এই মাস্টার দিয়ে হাত মাখাই চর্চা এটা খুবই টেস্টি হয়েছিল আপনারা চাইলে আরেকটু তেল মশলা বাড়িয়ে দিয়ে দেখা যাচ্ছে দু একটা আলো অ্যাড করে টমেটো একটু বেশি করে দিয়ে রান্না করতে পারেন মজা লাগবে আর এখানে হচ্ছে আমি ভর্তা করব যে ডাটার যে রান্না করছি ওই ডাটার যে মাথায় যে কচি পাতাটা থাকে ডাটার তো সেই পাতাটা হচ্ছে এরকম আমি একটু সেদ্ধ করে তারপর হচ্ছে ভর্তা করি হাতে মেখে খুবই টেস্টি হয় একটু পানি দিয়ে দিলাম কারণ মরিচটা সেদ্ধ হবে যেহেতু এখানে আর অন্য কিছু নাই আমার আম্মুকে আমি দেখেছি হচ্ছে যে ভাতের উপরে যেমন বসা ভাতের উপরে জাস্ট পাতাগুলোকে একটু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেয় সুন্দরভাবেই সেদ্ধ হয় একদম টকটকে সবুজ কালার থাকে তো ওইটা খেতে অনেক মজা লাগে তো ওইটা যেহেতু আমি পারি না ওইভাবে বসা ভাতের উপর সেদ্ধ করতে এই জন্য আমি এভাবে একটু পানি দিয়ে নিচে নিজে গুঁড়ো দিলাম কারণ কাঁচামরিচটা সেদ্ধ হতে সময় লাগবে পাতাটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না ওইটা নিচ থেকে সুন্দরভাবে হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা কিন্তু মানে দেখা যাচ্ছে অনেক আসলে কিন্তু অনেক না একটু হয়ে যাবে জাল দেওয়ার পর আর কি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাল করতে থাকবো দেখেন বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি কি সুন্দর কালার হয়েছে এখনও কিন্তু কালারটা একদম টকটকে সবুজই রয়েছে আমি একটু চেড়ে দিচ্ছি এখন হালকা একটু পানি আছে নেড়ে চড়ে এই পানিটা একটু টানিয়ে নিলেই হয়ে যাবে খুব জোরে জাল দেওয়ার দরকার নেই তাহলে পাতার সুন্দর কালারটা চেঞ্জ হয়ে যাবে এদিকে দেখেন আমার যে ডাটাটা আমি কষিয়ে সুন্দর ঝোল দিয়ে দিয়েছি এখন সেই উঠিয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দিব তো এগুলোকে দিয়ে এখন আবার আমি ঢাকনা দিয়ে ঠেকে বেশ কিছুক্ষণ জাল করে নেব আর এদিকে দেখেন ফুলি মাছ যে কয়েক পিস ছিল ছোটো সাইজেরগুলো এগুলোকে আমি হচ্ছে একটু হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে মেখে নেবো মরিচটা একটু বেশি দেব মেখে তারপরে এগুলোকে একটু ভাজা করবো আর কি পলি মাছটা একটু মোচে মুছে করে ভাজলে কাটাটার মুখে বাজে না আর এই মাছের কাঁটাটা অনেক হলেও খুবই পাতলা হয় কাটাটা মানে আছে না যে অনেক শক্ত থাকে সেটা নিয়ে একটু মাছগুলো সুন্দর করে ভাজলে কাটা খুব সুন্দরভাবে সহই খাওয়া যায় তো আমি আসলে আমার ইচ্ছা ছিল যে ফলি মাছের কুপ্তা করব কিন্তু মানে কুপ্তা করতে গেলে আরেকটু একটু সাইজের ফলি মাছ লাগে আর একটাই হইতো না আমার যেহেতু মাত্র একটা বড় ছিল আর সবগুলো এরকম পিচি পিচি একটু বড়ো সাইজের দুইটা ফলি মাছ হলে আমি কুপ্তা বানাইতে পারতাম অনেকেই বানাই এটা বানানোটা একটু কঠিন কিন্তু খেতে ভালো লাগে আসলে কি ভিন্ন ধরনের রান্না রান্না করতেই আমার মানে একটু মানে অন্যরকম একটা ফিলিংস হয় ভালো লাগে এদিকে পাতাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটা সাইডে রেখে দিয়েছি ওটা আমি হচ্ছে পেঁয়াজ কাঁচা ওই যে যে মরিচটা সেঁদু দিয়েছি ওটা দিয়ে লবণ দিয়ে ডোলি একটু সরিষার তেল দিয়ে খুব চটকে মাখিয়ে নেব খুব মজার একটা ভর্তা হয়ে যাবে এদিকে দেখেন আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি এখানে হচ্ছে একটা একটা করে মাছের যে মেখে রাখা যে মাছগুলো সেগুলো দিয়ে দিচ্ছি আর কি এটা তো আর কিছুই না জাস্ট মাছগুলো দিয়ে মাছের পিসগুলো দিয়ে আসলে উল্টে পাল্টে ভেজে নেব আচ্ছা আপনাদের যদি এই মাছ ধরেন নিয়ে আসতো বাসে আপনারা কে কীভাবে রান্না করতাম আমার মতো তো সিম্পলভাবে রান্না করতাম এই যে আমি একেবারে ঝোল তরকারি হাতে মাখা চড় আর ভাজা এই সিম্পল রান্নাগুলো করি আমাকে তো প্রতিনিয়তই গালি খেতে হয় অনেক ভিউয়ার্সদের যে এগুলো কী রান্না করি এগুলো তো খাওয়াই যায় না এগুলো তো মুখেই দেওয়া যায় না তো এখানে দেখেন যে ছোটো মাছগুলো সেগুলো কেটে ধুয়ে এরকম করে ছোটো ছোটো ব্যাগের মধ্যে ভরে আমি একটা বক্সের মধ্যে রেখে দিব। যেহেতু ছোটো মাছ অনেক ছিল এগুলো কিন্তু আমার কাটতে কাটতে ধুইতে ধুইতে জীবন শেষ আর এদিকে যে মাছ এগুলো আমি ভেজে নিয়েছি ভাজা শেষ টেবিলে খাবার দাবার নিয়ে যাব তো এই তো টেবিলে খাবার দাবার নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা খাবারই লোভনীয় হয়েছে মজাও হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাতাল্লাহ যে আমাদেরকে এরকম মজার মজার খাবার আমাদের জন্য রেখেছেন সেই জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া আর এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পুডিং আমি বিকেলবেলা এই পুডিংটা বানিয়েছিলাম খুবই ইজি কিভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি এই যে এক কাপ এক কাপের কিছুটা কম সাবু দানা বা সাগু বলে অনেকে সেটা নিয়ে নিয়েছি আর এটাকে পানি দিয়ে খুব ভালোভাবে একটু কস্টলি ধুয়ে নিব তো এই পানিটা চেঞ্জ করে দুই তিনবার একটু মানে একদম চাপ দিয়ে কষলানো যাবে না আলতো হাতে একটুভাবে নেড়ে মানে ধুয়ে নিব আর ধোয়ার পর এই যে দেখেন আমি এটাকে হচ্ছে একদম ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি নেড়ে চেড়ে সেদ্ধ পুরোপুরিভাবে করার দরকার নেই হালকা একটু শক্ত থাকতেই নামিয়ে নিতে হবে আবার এমনটাও না যে সাবধানের ভিতরে দানা থেকে যাবে এরকম হলেও হবে না তো তারপর সেদ্ধ হয়ে যাওয়ার পর পানিটা স্ট্রেনারে মানে দিয়ে ফেলে দিয়ে তারপর ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি এরপর এখানে সেই সেদ্ধ করে রাখা সাবুদানার মধ্যে এক চা চামচ হচ্ছে এক চা চামচটা একটু কম রেড ফুড কালার দিয়ে দিয়েছি দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছেন আগার আগার পাউডার এটা যে কোনো বড় মুদির দোকান কিংবা সুপার শপে পেয়ে যাবেন ঠিক আছে এটা হালাল আর এখান থেকে আমি এই আগার আগার পাউডারটা নিয়ে নিয়েছি দুই চা চামচ আর এখানে আমি দিয়ে দিলাম হাফটা চামচের একটু বেশি হচ্ছে ভ্যানিলা পাউডার আপনাদের কাছে যাদের কাছে ভ্যানিলা পাউডার নয় ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারেন ভ্যানিলা এসেন্সটা হচ্ছে আপনার এই যে লিকুইডটার মধ্যে দিয়ে দিবেন ওইখানে না দিয়ে হ্যাঁ তো এখানে হচ্ছে আমি চায়ের কাপ দিয়ে মেপে চার কাপ লিকুইড সরি চার কাপ পানি নিয়েছি আর এক কাপ নিয়েছি হচ্ছে গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর সেই আগার আগার পাউডার আর ভ্যানিলা পাউডারটা যে মিশিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আমি কিন্তু চুলাটা এখন অন করি নাই একদম নর্মাল পানির মধ্যেই নর্মাল তাপমাত্রার পানির মধ্যেই কিন্তু দিয়ে গুলে নিয়েছি এরপর এখানে আমি চায়ের কাপ দিয়ে এক কাপ চিনি দিয়ে দিলাম সমস্ত কিছু গুলে মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটা অন করে জাল করতে থাকবো আর এভাবে নাড়তে থাকবো তো যখন দেখেন প্রায় বলক উঠে গিয়েছে তখন আমি সেই ফুড কালার দিয়ে মিশিয়ে রাখা সাবুদানাগুলোকে দিয়ে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে করে দলা বেঁকে না থাকে তো খুব ভালোভাবে নিয়ে নিচ্ছে একটা হ্যান্ড হুইক্স দিয়ে তো নাড়তে নাড়তে মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ জাল করে জাল করে নেওয়ার পর আস্তে আস্তে দেখবেন যে একটু আঠালো হয়ে আসছে এই ইয়াটা দুধটা আর একটু ঘন হয়ে আসছে দেখেন সাবুদানাগুলো খুব সুন্দর চকচক করতেছে আর কালারটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে এখন কিন্তু পিঙ্কিশ একটা কালার গাঢ় পিঙ্ক কালার লাগতেছে তো এটা কিন্তু রেড কালারই হবে ঠান্ডা হওয়ার পর আবার কালারটা কিছু চেঞ্জ হবে তো হয়ে গিয়েছে যখন গরম মানে এটা গাঢ় হয়ে গিয়েছে তখন আমি এটাকে নামিয়ে একটা এরকম কাচের সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি আপনারা যে কোনো ডিশে বাটিতে এটাকে জমাইতে পারবেন যেটাই যেরকমভাবেই বা বেড়ে নেবেন ঠান্ডা হওয়ার পর সেই শেপেই জমে যাবে তো আমি এটার মধ্যে রেখে নর্মাল তাপমাত্রায় রেখে ঠান্ডা করে নেওয়ার পর ফ্রিজে রেখেছিলাম পাঁচ ছয় ঘন্টার মতো আপনারা দুই ঘন্টা রাখলেই হয়ে যাবে ফ্রিজে তারপর এটাকে এই যে সাইড থেকে এরকম করে আলগা করে দিয়ে নিয়ে নিচ্ছি এরপর একটা প্লেটের মধ্যে এটাকে আনমোল্ড করে নিচ্ছি খুবই সাবধানে করতে হবে তা না হলে ভেঙে যেতে পারে তো এই তো মোল্ড আউট হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর হয়েছে দেখতে আলহামদুলিল্লাহ এটা ঠান্ডা ঠান্ডা ইফতারে আপনারা কিন্তু এটা রেডি করতে পারেন খুবই মজা লাগবে ইফতারে একটা মজার শরীর ঠান্ডাকারী ডেজার্ট বলবো তো খুবই মজাও হয়েছিল আমি এগুলোকে হচ্ছে জাস্ট এভাবে কেটে নিচ্ছি আর ইফতারের টেবিলে যদি এরকম একটা ডেজার্ট রাখা যায় সবার নজরটা কিন্তু এটার মধ্যে থাকবে কারণ দেখতে সুন্দর খেতেও কিন্তু ঠান্ডা ঠান্ডা বেশ মজা আর সাবুদানা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকার তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ সবাইকে